পরিমণি শামচুন্নার চিতি, যিনি মিডিয়াতে পরিমণি নামে অধিক পরিচিত। পরিমণি 15 ডিসেম্বর 1992 সালে সাতক্ষীরা জেলায় এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পরিমণি হলেন একজন বাংলাদেশি চলচ্চিত্রের মডেল ও অভিনেত্রী। 2015 সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় আগমন ঘটে। তবে রানা প্লাজা ছবিতে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন, যদিও সিনেমাটি এখনও মুক্তি পায় নাই। 19 শতকের শেষের দিকে পরিমণি মা সালমা সুলতানা ঢাকায় একটি বাসায় রহস্যজনকভাবে আগুনে পুড়ে গুরুতরভাবে দগ্ধ হয়ে মারা যান। এ সময় পরির বাবা মনিরুল ইসলাম তার মাত্র 3 বছরের মেয়ে পরিমণিকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন। পরিমণির বাবা পেশায় একজন পুলিশ ছিলেন। কোনো একটি কারণে পরিমণির বাবার চাকরি চলে যায়। পরে পরিমণির বাবা নিজ এলাকায় ব্যবসা শুরু করেন। ব্যবসার কারণে পরিমণির বাবা বিরোধী দলের সাথে গ্যালজাম হলে বিরোধী দল তাকে কুপিয়ে হত্যা করে। তাই পরিমণি নানা শামসুল হক গাজীর বাড়িতেই বেড়ে ওঠেন। পরিমণির নানা নানি দুজনেই ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা। তিনি তার মাতৃশিক্ষায়তন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শেষ করেন পিরোজপুরে। পরবর্তীতে তিনি সাতক্ষীরা সরকারি কলেজে বাংলা বিভাগে স্নাতক পড়াকালীন 2011 সালে ঢাকায় চলে আসেন এবং বুলবুল ললিতা কলা একাডেমি নাচ শেখেন এবং অভিনয় জগতে প্রবেশ করেন। পরিমণি 2010 সালে তার নানার কথা মতে গ্রামের ইসমাইল হোসেনকে পারিবারিকভাবে বিয়ে করেন। ইসমাইল তখন বেকার থাকায় মোটরসাইকেল কেনার জন্য টাকা চেয়েছিল যৌতুক হিসেবে, কিন্তু তা দিতে না পারায় পরি ও ইসমাইলের মধ্যে ঝামেলা সৃষ্টি হয় এবং বিয়ের 2 বছর পর তাদের মধ্যে বিচ্ছেদ হয়। তারপর 2012 সালে কেশবপুরের ফুটবলার ফেরদৌস কবিরের সৌরভের সাথে পরিমণির বিয়ে হয় এবং তার সাথেও বিচ্ছেদ হয়। 2019 সালে সাংবাদিক তামিম হাসানকে বিয়ে করেন পরিমণি। তবে তাদের মধ্যে এই সম্পর্কটি বেশি দিন টেকেনি। পরবর্তীতে বিবাহ বিচ্ছেদ হলে 2020 সালে তিনি সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে 3 টাকা দেন মহরের বিনিময়ে বিয়ে করেন। ওই বছরেই তাদের বিচ্ছেদ হয়। 2021 সালে তিনি অভিনেতা সারিফুল রাজকে বিয়ে করেন এবং সেখানেই পুত্র সন্তানের মা হন পরিমণি, যার নাম শাহিম মোহাম্মদ রাজ্জ। 2023 সালে 18 সেপ্টেম্বর পরিমণি সারিফুল রাজকেও ডিভোর্স দেন। ব্যক্তিগত জীবনে পরিমণি অত্যধিক আলোচিত সমালোচিত হলেও কর্মজীবনে তিনি নিজস্ব সাফল্যের উচ্চ শিখরে পৌঁছেছেন। পরিমণির ঢাকাতে অনেকগুলো বাড়ি এবং ফ্ল্যাট রয়েছে এবং তার বেশ কয়েকটি দামি গাড়িও রয়েছে। পরিমণি বিভিন্ন জাতীয় পুরস্কার বিজয়ী মনোনীত হয়েছেন। এছাড়াও তিনি 2020 সালে ফোর্বস এশিয়ার 100 জন সুন্দরী সেলিব্রিটির তালিকার অন্তর্ভুক্ত ছিলেন। তিনি সিনেমা প্রতি 3 থেকে 6 লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। বিভিন্ন ওয়েবসাইটের তথ্য মতে তিনি 53 কোটি টাকার মালিক। এই ছিল আজকের আয়োজন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো বিষয় নিয়ে। খোদা হাফেজ।